আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে এখন দেখাবো যে গাড়ির কয়টা ফিল্টার থাকে, কোনথায় কোথায় থাকে। এই ফিল্টারগুলো দেখে নেবেন, ভবিষ্যতে কাজে লাগবে, ঠিক আছে? তো প্রথমে দেখুন, এই গাড়িতে ডিজেল ফিল্টার দুইটা হয়। হ্যাঁ, মূলত একটা হলো এসি পাম্পের এসি ফিল্টার, ঠিক আছে, আর দ্বিতীয় হলো প্রাইমারি ফিল্টার, এই যে নিচে থাকে এই মডেল গাড়ি। এই গাড়িটার মডেল হচ্ছে যে আপনার FD30 এবং গাড়ির মডেল নাম্বার হয়েছে Heli-30, ঠিক আছে। ইঞ্জিন হয়েছে যে 4 সিলিন্ডার, ঠিক আছে। প্রথমে আপনার দেখাবো এয়ার ফিল্টার। এই গাড়িতে এয়ার ফিল্টারে দুইটা ফিল্টার থাকে এটার ভিতরে, ঠিক আছে। এগুলা খুলে কি করতে হয়, ঠিক আছে, এগুলা খুললেই ফিল্টারটা চলে আসে, এটা সবসময় লক্ষ্য রাখবেন, ঠিক আছে। এই যে ফিল্টার এটা হয়, আবার আমি এভাবে লাগাই দেবো। হ্যাঁ, আপনাদেরকে আমি তো এমনি দেখাচ্ছি, আপনারা দেখে নেবেন সহজ উপায়, ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। এখন ফিল্টারটা এটা লাগাই নেব। তারপরে থাকে আপনার হলো যে আপনার মোবিল ফিল্টার। এখন মোবিল ফিল্টার তো কই থাকে, এই যে এই পাশে থাকে মোবিল ফিল্টারটা, বাম পাশে গিয়ার বক্সের গোড়া দিয়ে থাকে মোবিল ফিল্টার, ঠিক আছে। এটা হলো মোবিল ফিল্টার, ঠিক আছে। তো এটা হলো মোবিলের জন্য মোবিল ফিল্টারটা, ঠিক আছে, ডিজেলের জন্য ডিজেল ফিল্টারটা, ডিজেল ক্লিয়ার রাখার জন্য। এখন আসেন হাইড্রোলিক অয়েলের জন্য, আপনারা প্রশ্ন করবেন হাইড্রোলিক অয়েলের জন্য হাইড্রোলিক অয়েল ফিল্টার আছে এখানে। হ্যাঁ, এই যে হাইড্রোলিক অয়েল ফিল্টারটা এই জায়গায় থাকে, ঠিক আছে। আর হলো ট্রান্সমিশন ফিল্টার, ট্রান্সমিশন অয়েলের ক্ষেত্রে কাজ করে। এটা হলো ট্রান্সমিশন অয়েল ফিল্টার, ঠিক আছে। এটা ট্রান্সমিশন গিয়ার অয়েল, ট্রান্সমিশন ফিল্টার এই অয়েলগুলারে ক্লিয়ার রাখে, ঠিক আছে। আর ব্রেক অয়েলের কোনো ফিল্টার নাই, ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে যে এখন আপনি বলবো যে না, এগুলো তো যে শিখছি বুঝতে পারছি, কিন্তু আমার একটা জিনিস বোঝার আছে, সেটা হলো যে আমি গাড়ির বড় বড় পাসগুলোর নাম জানতে চাই। যেমন আপনার জানতে পারেন ইঞ্জিনের প্রথমে থাকে রেডিওটার, রেডিওটার থাকে, তারপরে থাকে ফ্যান থাকে ইঞ্জিন ঠান্ডা করার জন্য। হ্যাঁ, এটা কিন্তু ইঞ্জিন ঠান্ডা রাখে আর কি, রেডিওটার বাতাস দিয়ে ঠান্ডা রাখে, ওয়াটার পাম্পের ফ্যান বলে। তারপরে ওয়াটার পাম্পের এটারা বলে হয় এই যে আপনার ওয়াটার পাম্প ফুলি, এটা হলো ফ্যান বেল, ঠিক আছে। ফ্যান বেলটা ডাইনামোর সাথে অ্যাডজাস্ট আছে, ইঞ্জিন এর সাথে অ্যাডজাস্ট আছে, ঠিক আছে। তো ফ্যান বেলের পরে ডাইনামো গেল, এখন আসেন ইঞ্জিন। মূলত এটা হলো পুরার ইঞ্জিন, এটা হলো যে আপনার ইসুজু এনকেআর ইঞ্জিন FD30, ঠিক আছে। এই ইঞ্জিনটা গেল, অ্যান্ড ইঞ্জিনের পাশে তো অনেক কিছু আছে, পুরো ইঞ্জিনটা সংক্ষেপে বলা এভাবে বলা যাবে না, আমি সংক্ষেপে বলতেছি। এটা হলো ইঞ্জিন, এটার পাশে ডিজেলের যে কাজ করে সেটা হলো যে ইঞ্জেক্টর, অনেকে নজল বলে বাংলাতে, আর আছে হলো পাম্প। এই পাশে থাকে পাম্প, এটাকে রোটার পাম্প বলা হয়, ঠিক আছে, এটাকে পাম্প বলা হয়, রোটার পাম্প, ঠিক আছে। আর এটা হলো সেলফ স্টার্টার, এটা হলো সেলফ স্টার্টার, এটা দিয়ে গাড়ি স্টার্ট করে, ঠিক আছে। হ্যাঁ, এরপরে হলো এটা হলো এসি পাম্প, এটাকে এসি পাম্প বলা হয়, ঠিক আছে। তারপরে এটারে গিয়ার বক্সের হাউজিং বলা হয়, এটার হাউজিং বলা হয়, ঠিক আছে। আর এটা হলো ট্রান্সমিশন বক্স, মূলত ট্রান্সমিশন বক্সই বলা হয়। হ্যাঁ, এটা ট্রান্সমিশন বক্স বলা হয়। হ্যাঁ, এটারে অ্যাক্সেলেটর বলে, এটারে ব্রেক বলে, এটারে ব্রেক গিয়ার ব্রেক বলে, ঠিক আছে। তারপরে সামনেরটারে ডিভানশেল বলে পুরোটা, এই হাফ সহকারে যে পুরোটারে ডিভানশেল বলা হয়, ঠিক আছে। আর ফকলিপে যেটা কাজ করে এগুলারে সাসপেনশন বলা হয়, এগুলো সাসপেনশন সিলিন্ডার বলা হয়, সিলিন্ডার দুইটা থাকে এই পিছনে, আগে পিছিয়ে করার জন্য আর হাই করার জন্য, ডাউন করার জন্য দুটো সিলিন্ডার থাকে। আর হলো সামনে একটা সিলিন্ডার থাকে, এই যে এটা ডাইনেবাই করার জন্য। হ্যাঁ, তারপরে এখানে চাকার ভিতরে অনেক কিছু থাকে, তো এটা এখন বলা সম্ভব না, তবে এটার চাকাটার চাকার ড্রাম বলে, এটার হাফস বলে, ঠিক আছে, অ্যাক্সেল বলে, ভিতরে হাফস থাকে, বেয়ারিং থাকে, অনেক কিছু থাকে, পিছের চাকার হর্ন অ্যাক্সেল বলে, স্টিয়ারিং এটার পিছনে কাটে আর কি, সামনে কাটে না, ঠিক আছে। তো আর এটার পাইলট কন্ট্রোল লিভার বলে, এটার পাইলট কন্ট্রোল লিভার বলে এই তিনটারে। হ্যাঁ, এটার স্টার্টিং হুইল বলে, এটার ইঞ্জিন সুইচ বলে, ঠিক আছে। আর এগুলার হেডলাইট বলে, ইন্ডিকেটর বলে, সাইড লাইট বলে, ঠিক আছে। তারপরে আপনার এই যে আপনার এই যে স্টার্টিং যেটা বসে চালান সেটাই ড্রাইভিং সিট বলা হয়, ঠিক আছে। তারপরে এটার হ্যান্ড ব্রেক বলা হয়, এটার গিয়ার সুইচ বলা হয়, ঠিক আছে। এই হর্ন, এখানে হর্ন আছে কিন্তু স্টার্টিং হুইল উপরে, এটা হর্ন বলা হয়, ঠিক আছে। তো আপনার এটাকে 12 ভোল্ট ব্যাটারি বলা হয়, আর এটা হলো ব্যাটারির মেইন তার, ঠিক আছে। মেইন তার যে যেখানে প্লাসের লাগা থাকবে সেটা হলো সবসময় লাল থাকবে, যে লাল সিগন্যাল আছে, আর এটা আছে হলো বাম কালো, কালো মানে মাইনাস, মাইনাস মানে ওই মাইনাস তো মাইনাস হয়, তাই না? তো ঠিক আছে, তো এখানে আর কিছু যদি আপনাদের জানার থাকে তাহলে আমাকে বলবেন অবশ্যই। আরও কিছু আছে, এটারে রিয়েল ম্যানিফোল্ড বলে, এটারে ম্যানিফোল্ড বলে, হ্যাঁ। আর এটারে হলো সাইলেন্সার বক্স বলে, ঠিক আছে।
এটার ইঞ্জিনের গ্যাস পাইপ বলে, এটার কারণে কিন্তু ইঞ্জিনে ওভার হাওয়াগুলি এখান দিয়ে হাওয়াটা বের হয়ে যায়, তখন আর ইঞ্জিনে কোনো সমস্যা হয় না, ঠিক আছে? তো সবাই ভিডিওটা দেখবেন, সব কিছু বুঝবেন, যদি কিছু আরও বোঝার থাকে তাহলে বলবেন। আরেকটা ফাংশন বলা হচ্ছে, বলা আছে যে সেটা হলো যে এটার ভিতরে একটা ই থাকে, অনেকে জানেন না, সেটার ভিতরে থার্বুজ বলা হয়, ঠিক আছে? থার্বুজ বলা হয়, সেটা কিন্তু আপনার আমাদের দেশে ওই যে প্রচলিত লাগে না হিসাবে, অন্যান্য সব দেশেই লাগে, যাদের দেশে হলো অনেক ঠান্ডা দেশ তাদের লাগে। স্টার্ট করলে এখানে একটা লক আছে, লকটা পানি আটকে দেয়, আটকে দিলে ইঞ্জিনটা হিট হয়ে যায়, যখন 80 হিট হয়ে যাবে তখন অটোমেটিকলি এটা ছেড়ে দিবে, তার মানে 80 হিট প্রয়োজন এই ইঞ্জিনের জন্য চালানোর, বুঝছেন? সবাই তো দেখবেন ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা দ্বিতীয় ভিডিও দেখবেন। হ্যাঁ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।